প্রিয় দর্শক সকলের বাবে এই মুহূর্ত লৈ আহিছো এটা উদ্বেগজনক খবর, কেন গুৱাহাটী মহানগরীত এতিয়া ক্রমাগতভাবে ডেঙ্গুত আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাইছে। জিএমসিএইচত এই পর্যন্ত 57 জনতক অধিক লোক ডেঙ্গুত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে থাকার খবর আহি পড়ছে। এই ডাঙর খবর দুটাই মিত্র দর্শক সকলক এই মুহূর্তে জানাইছো। মহানগরীত বৃদ্ধি পাইছে ক্রমাগতভাবে ডেঙ্গুত আক্রান্তর সংখ্যা। বর্তমানলৈ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত 57 জনতক অধিক ডেঙ্গুত আক্রান্ত রোগী চিকিৎসাধীন হয়ে আছে। আর বিশেষকৈ মহানগরীর জুড়ুত অঞ্চলত ব্যাপক হারত ডেঙ্গুত আক্রান্তর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাইছে। আর 11 জন বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে জিএমসিএইচত, আর 57 জনক পরীক্ষা করা হয়েছে। ডেঙ্গুত এতিয়ালৈ মৃত্যু হয়েছে 3 জনক লোকের, এই কথাও আজির দিনট জিএমসিএইচর অধীক্ষকে জানিবলৈ দিছে। আর সকলকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানাইছে জিএমসিএইচ কর্তৃপক্ষই। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ হয়েছে ডিঙির বিষ, আন আন কেবাটাও লক্ষণ সন্দর্ভত এই মুহূর্তে টাইমিটর দর্শক বিস্তৃত তথ্য জানাবলৈ চেষ্টা করছো। ভালকৈ কথা কব নোৱাৰা, অতিমাত্রা জ্বর ইত্যাদি ডেঙ্গুর লক্ষণ হব পাৰে। মহানগরীত ক্রমাগতভাবে বৃদ্ধি পাইছে ডেঙ্গুত আক্রান্তর সংখ্যা। যদি অত্যধিক জ্বর উঠিছে, কপি কপি জ্বর উঠিছে, যদিহে জ্বরের কোবত কথা কব পৰা নাই, তেনেহলে ই ডেঙ্গুর লক্ষণ হব পাৰে। কেন এই পর্যন্ত জিএমসিএইচত 57 গৰাকীকৈ লোকে ডেঙ্গু পরীক্ষা করেছে, আর 57 গৰাকী লোকের দেহত ডেঙ্গু ধরা পড়েছে, আর 11 জনের অবস্থা সংকটজনক। জিএমসিএইচত 11 জন উন্নত চিকিৎসা গ্রহণ করে আছে, আর আনহাতে ডেঙ্গুত এতিয়ালৈকে 3 জনক লোকের মৃত্যুবরণ হওয়ার খবর আহি পড়েছে। এই কথাও আজির দিনটোত এই তথ্য প্রকাশ হয়েছে। আর সকলকে সাবধানতা অবলম্বনের আহ্বান করেছে জিএমসিএইচ কর্তৃপক্ষই। রাজ্যের বিভিন্ন প্রান্তর সমান্তরালকৈ এতিয়া গুৱাহাটী মহানগরীতো ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখিলে পাওয়া গেছে। 57 গৰাকী লোকের অবস্থা এতিয়া সংকটজনক বলে জানিপরা গেছে। ইতিমধ্যে জিএমসিএইচর অধীক্ষক অভিজিৎ শর্মায় কি মন্তব্য করেছে এই মুহূর্তে আপনি মন্তব্য শুনাই লো। আমার হসপিটালত যা বছর 170টা কেস ভর্তি হয়েছিল এবছর টেনিয়ারত, এইবার 57টা কেস ভর্তি হয়েছে। তার ভিতর এটা অন অ্যাক্টিভ ট্রিটমেন্ট 11টা কেস আছে। 11টা কেসের ভিতর অল অফ দেম আর স্টেবল, নাথিং মাচ টু ওয়ারি। আর আমার ডেথ হয়েছিল 3টা কেস, এখানে 3 ডেথস হ্যাভ হ্যাপেন্ড। এখানে মই ভাবো কি ডেঙ্গু হয়েছে সাম, আজি মই পেপারও পাইছো দে আর 2-3 হটস্পটস ইন গুৱাহাটী দে আইডেন্টিফাইড, কিন্তু গভর্নমেন্ট ইজ টেকিং নেসেসারি স্টেপস এন্ড একর্ডিংলি মই পাবলিকক কওঁ, ৰাতি 8 বজালৈ শুব, পানি যত আছে সেই পানিখিনি যাতে চাফা করে রাখে, নপরে যাতে মস্কিটো তাতে নপরে, যিখিনি নর্মাল প্রিকশনস ডিডিটি স্প্রে বা এন্টি রিপেলেন্স ইউজ করব, ইফ ইউ ডু দ্যাট তেতিয়াহলে দে উইল বি নো প্রবলেম। ভেরি হাই ফিভার, ডিঙিটো লড়াব নোৱাৰে, দে মে বি কনভালশন, এপিলেপসি ফিট হব পাৰে, আর স্লার্ড স্পিচ, মুখেদি ভালকে কথা কব নোৱাৰে, এইবোৰ যদি লক্ষণ হয় তেতিয়াহলে ডেফিনেটলি মেডিকেল কলেজত আহি দেখা। আমার হসপিটালত যোৱা বছর 170টা কেস ভর্তি হয়েছিল এবছর টেনিয়ারত, এইবার 57টা কেস ভর্তি হয়েছে। তার ভিতর এটা অন অ্যাক্টিভ ট্রিটমেন্ট 11টা কেস আছে। 11টা কেসের ভিতর অল অফ দেম আর স্টেবল, নাথিং মাচ টু ওয়ারি। আর আমার ডেথ হয়েছিল 3টা কেস, এখানে 3 ডেথস হ্যাভ হ্যাপেন্ড। এখানে মই ভাবো কি ডেঙ্গু হয়েছে সাম, আজি মই পেপারও পাইছো দে আর 2-3 হটস্পটস ইন গুৱাহাটী দে আইডেন্টিফাইড, কিন্তু গভর্নমেন্ট ইজ টেকিং নেসেসারি স্টেপস এন্ড একর্ডিংলি মই পাবলিকক কওঁ, ৰাতি 8 বজালৈ শুব, পানি যত আছে সেই পানিখিনি যাতে চাফা করে রাখে, নপরে যাতে মস্কিটো তাতে নপরে, যিখিনি নর্মাল প্রিকশনস ডিডিটি স্প্রে বা এন্টি রিপেলেন্স ইউজ করব, ইফ ইউ ডু দ্যাট তেতিয়াহলে দে উইল বি নো প্রবলেম। ভেরি হাই ফিভার, ডিঙিটো লড়াব নোৱাৰে,
there may be convulsion, epilepsy fit হব পাৰে আৰু slurred speech, মুখেদি ভালকে কথা ক'ব নোৱাৰে, সেইবোৰ যদি লক্ষণ হয় তেতিয়াহ'লে ডেফিনেটলি মেডিকেল কলেজত আহি দেখাব আমাৰ।